তো বন্ধুরা, যারা আমরা ছাদ বাগান করতে ভালোবাসি তাদের কাছে সবথেকে আকর্ষণীয় গাছ হচ্ছে যে এই জবা গাছ। রং বেরঙের জবা আমাদের ছাদ বাগানে ফুটে থাকবে সারা বছর, এটাই আমরা সকলে চাই। তাই সারা বছরই এই জবা গাছের কালেকশন আমরা কিছু না কিছু করতে থাকি। রং বেরঙের জবা নিয়ে এসে আমাদের ছাদ বাগানে বসাই এবং ছাদ বাগানকে আমরা সুন্দর করে তুলি। তো এই জবা গাছের মধ্যে সব থেকে পছন্দের যে জবাটা সেটা বন্ধুরা হচ্ছে এই লক্ষ্মী জবা। ছোট ছোট ফুল হলেও এই জবা প্রচুর পরিমাণে আমাদের ছাদ বাগানে ফোটে এবং এই জবা আমাদের ছাদ বাগানের শোভাকে বাড়িয়েও তোলে। তো বন্ধুরা, বর্তমান সময়ে আমাদের এই জবা গাছের বৃদ্ধি বিকাশ আর এই জবা গাছে ফুল আসার প্রবণতা কমে যাচ্ছে। বিশেষ করে এই লক্ষ্মী জবার ক্ষেত্রে এই সমস্যাগুলো দেখা যাচ্ছে। আমরা অনেকে এই লক্ষ্মী জবা গাছের পরিচর্যা না করার কারণে কিন্তু জবা গাছগুলো বৃদ্ধি হচ্ছে না এবং লক্ষ্মী জবা থেকে আমরা সুন্দরভাবে ফুলও পাচ্ছি না। তো বন্ধুরা, এই ভিডিওতে আমরা জানবো কীভাবে এই লক্ষ্মী জবা গাছে আমরা পরিচর্যা করবো এই আগস্ট মাসে এবং কীভাবে এই গাছগুলোকে আমরা বৃদ্ধি করতে পারবো খুব তাড়াতাড়ি, ঝোপালো করে তুলতে পারবো এবং ঝোপালো করে তোলার সাথে সাথে ফুল কীভাবে প্রচুর পরিমাণে আসবে আজকে সেই নিয়েই বিস্তারিত আলোচনা করবো এই ভিডিওতে। সকলকে বলবো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখো এবং অবশ্যই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে যাবে। তো বন্ধুরা, চলো সময় নষ্ট না করে দেখে নেওয়া যাক যে আগস্ট মাসে এই লক্ষ্মী জবা গাছের পরিচর্যা আমরা কীভাবে করবো, কীভাবে আমরা প্রচুর পরিমাণে এই ছোট ছোট ফুল ভরিয়ে তুলতে পারবো আমাদের জবা গাছেতে। তো বন্ধুরা, ভিডিও শুরুতে আমরা জানলাম যে এই লক্ষ্মী জবা গাছ আমাদের সকলের একটা প্রিয় গাছ। যত রকম ভ্যারাইটির আমরা জবা গাছ করে থাকি না কেন, এই লক্ষ্মী জবা গাছ সবার প্রিয়। কারণ এই লক্ষ্মী জবা গাছের ফুল ছোট হলেও এই প্রচুর পরিমাণে যেমন ফুলও হয় এবং এর ফুলের সৌন্দর্য আমাদের ছাদ বাগানের শোভাকেও বাড়িয়ে তোলে। বন্ধুরা, এই লক্ষ্মী জবা গাছ প্রতিস্থাপনের পর আমরা অনেক সময় দেখতে পাই লক্ষ্মী জবা গাছে সঠিকভাবে ফুল পাই না, লক্ষ্মী জবা গাছের বৃদ্ধি বিকাশ প্রায় হয় না বললেই চলে। এই আগস্ট মাসে এই সমস্যাটা প্রবল মাত্রায় দেখা যাচ্ছে প্রত্যেকটা বন্ধুর। তো কী পরিচর্যা করলে এই লক্ষ্মী জবা গাছ দ্রুত হারে বৃদ্ধি হবে এবং কী পরিচর্যা করলে এই গাছে প্রচুর পরিমাণে আমরা ফুল পাবো, এই আগস্ট মাসের শুরুতে কীভাবে পরিচর্যা করতে হবে আজকে সেই নিয়ে বিস্তারিত আলোচনা করব বন্ধুরা এই ভিডিওতে। তো চলো ভিডিওটা আবার শুরু করা যাক। তো বন্ধুরা, প্রথম যে বিষয়টা আমাদের এই গাছের পরিচর্যার ক্ষেত্রে লক্ষ্য রাখতে হবে সেটা হচ্ছে বন্ধুরা হচ্ছে এর মাটি। বন্ধুরা, একটা জবা গাছের জন্য মাটি হচ্ছে মেন জিনিস। আমরা এই মাটি যদি না সঠিকভাবে তৈরি করতে পারি তাহলে কখনোই কোনো জবা গাছই সঠিকভাবে বৃদ্ধি হয় না, সঠিকভাবে ফুল দেয় না। কারণ সারা বছর এই মাটি থেকেই গাছ কিন্তু খাবার ইনটেক করে, জল ইনটেক করে। যদি এই জিনিসটাকে যদি না আমরা ঠিকঠাক করতে পারি তাহলে জবা গাছের মধ্যে কখনোই সুন্দরভাবে আমরা ফুল পাবো না, কখনোই জবা গাছ সুন্দরভাবে বৃদ্ধি হবে না। তো বন্ধুরা, প্রথম যে বিষয়টা আমাদের নজর রাখতে হবে যে এই গাছ সবথেকে বেশি পছন্দ করে দোআঁশ মাটিকে। এই মাটিটা তৈরি করতে গেলে আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে 50% গার্ডেন সয়েল এবং 50% ভার্মি কম্পোস্ট। এই ভার্মি কম্পোস্টের বদলে তোমরা গোবর সার ব্যবহার করতে পারো এবং এর সাথে বন্ধুরা লাগবে 25% কোকোপিট। এই কোকোপিটের বদলে তোমরা ধানের তুষ কিংবা কাঠের গুঁড়ো ব্যবহার করতে পারো। এই তিনটি উপকরণকে ভালো করে মেশালেই মাটিটা কিন্তু একটা ঝুরঝুরে হালকা মাটিতে পরিণত হবে। সব জবা গাছ যেহেতু বর্ষাতে আমাদের বৃষ্টির জল পায় এবং বৃষ্টির জল পেয়েই বৃদ্ধি বিকাশ হয়, সেই সূত্রে জবা গাছের মাটিতে যাতে জল না দাঁড়াতে পারে সেই রকম মাটি কিন্তু আমাদের তৈরি করতে হবে। কিন্তু যারা এই বর্ষাকালে এই লক্ষ্মী জবা গাছ প্রতিস্থাপন করছো তাদের ক্ষেত্রে একটা জিনিস বলবো, মাটি এবং ভার্মি কম্পোস্টটা তোমরা দেবে কিন্তু কোকোপিট বা ধানের তুষ কিংবা কাঠের গুঁড়ো এটা কিন্তু মাটিতে ইউজ করবে না, তবেই কিন্তু গাছটা সুন্দরভাবে গ্রো করতে পারবে। একটা জিনিস লক্ষ্য রাখতে হবে যে এই মাটিতে যখন জল পাবে, বৃষ্টির জল পাবে, তখন মাটির ড্রেনেজ ব্যবস্থা যাতে ঠিকঠাক থাকে। যদি দেখতে পাচ্ছ যে ওপরে জল স্টোর হয়ে থাকছে তাহলে অবশ্যই নিচের যে ড্রেনেজ হোলটা খুঁচিয়ে নিয়ে একটু পরিষ্কার করে দেবে যাতে অতি সহজেই অতিরিক্ত জল টপ থেকে ড্রেন হয়ে বেরিয়ে যেতে পারে। তো এই বিষয়টা প্রথম লক্ষ্য রাখতে হবে তোমাদের মাটি তৈরি এবং টবের বিষয়টা তোমাদের লক্ষ্য রাখলেই তোমাদের অর্ধেক কাজ প্রায় হয়েই যাবে। তো এরপর বন্ধুরা যেটা দরকার লাগবে এই গাছে প্রচুর পরিমাণে ফুল আনতে গেলে এবং বৃদ্ধি বিকাশ দ্রুত পরিমাণে করতে গেলে রোদ। তো বন্ধুরা, জবা গাছের জন্য রোদ কিন্তু অত্যন্ত প্রয়োজনীয়, কারণ প্রত্যেকটা জবা গাছ রোদ ভালোবাসে। আমাদের এই লক্ষ্মী জবা গাছও রোদ প্রচণ্ড পরিমাণে ভালোবাসে। যদি আমরা এই গাছগুলোকে ছাওয়াযুক্ত জায়গায় রাখি তাহলে কখনোই কিন্তু এই জবা গাছের মধ্যে ফুল আসবে না, বিশেষ করে লক্ষ্মী জবা গাছে। তো বন্ধুরা, এই জবা গাছটাকে এমন একটা জায়গাতে রাখতে হবে যে জায়গার মধ্যে 6-7 ঘন্টা টানা রোদ পায়। তো এইরকম জায়গাতে যদি রাখো অতি অবশ্যই লক্ষ্মী জবা গাছে কিন্তু প্রচুর পরিমাণে ফুল হবে এবং গাছটার বৃদ্ধি বিকাশও খুব দ্রুত গতিতে হবে।
তো এই দুটো কাজ করলেও আমরা দেখতে পাচ্ছি যে আগস্ট মাসে যে বৃষ্টি হচ্ছে সঠিকভাবে কিন্তু ফুল আসছে না, সঠিকভাবে বৃদ্ধি বিকাশ হচ্ছে না। কারণ বন্ধুরা, এই দুটো পরিচর্যা ছাড়াও আরও কয়েকটা পরিচর্যা আছে এই লক্ষ্মী জবা গাছে যেটা সময় সময় করতে হয়। তার মধ্যে হলো খাবার প্রয়োগ। তো বন্ধুরা, এই গাছে কোন খাবার প্রয়োগ করব সেটা হচ্ছে মেন ভাইটাল জিনিস। কারণ না, প্রত্যেকটা গাছের জন্য খাবারের রেসিপি কিন্তু আলাদা আলাদা হয়। আমরা খাবার যখন প্রয়োগ করছি, প্রত্যেকটা গাছে একই খাবার প্রয়োগ করে দেবো এবং প্রত্যেকটা গাছে ভরে ফুল আসবে, এই ভাবনাটা কিন্তু আমাদের ভুল। কারণ প্রত্যেকটা গাছের গঠন দেখে, প্রত্যেকটা গাছের চেহারা দেখে বা প্রত্যেকটা গাছের বয়স দেখে আমাদের কিন্তু খাবার প্রয়োগ করতে হয়। তার ফলেই আমরা সেই গাছ থেকে ফুল পাই, সেই গাছের বৃদ্ধি বিকাশটা আমরা লক্ষ্য করতে পারি। তো বন্ধুরা, চলো আমরা দেখে নিই যে আমরা কোন খাবার প্রয়োগ করব বা এই লক্ষ্মী জবা গাছে কোন খাবার এই সময় সুটেবল খাবার। তো বন্ধুরা, বর্তমান সময় এখন বৃষ্টি হচ্ছে। তোমরা সকলে জানো আগস্ট মাস একটা বৃষ্টির সময়, বর্ষাকাল। তো গাছের এমনি হতেই কিন্তু বৃদ্ধি বিকাশ হয়, কারণ বৃষ্টির জলেতে প্রচুর পরিমাণে নাইট্রোজেন, নানা রকম অনুখাদ্য এবং গাছের পুষ্টিমৌল থাকে। তার ফলে গাছের বৃষ্টির জল পেলে গাছ দ্রুত হারে বৃদ্ধি বিকাশ হয়, কোনো খাবার প্রয়োগ করতে হয় না। কিন্তু অনেক সময় দেখা যায় এই খাবার না প্রয়োগ করার ফলে গাছের বৃদ্ধি বিকাশও থমকে যেতে পারে। তো সেই কারণে আমাদের কিন্তু খাবারটা সঠিকভাবে প্রয়োগ করতে হবে। তো এই খাবার প্রয়োগ করার ক্ষেত্রে একটা জিনিস তোমাদের মাথায় রাখতে হবে যে গাছের মাটি যখন ভিজে থাকবে, আমরা কিন্তু কখনোই গাছের মাটি বর্ষাকালে খুঁজবো না। গাছের মাটি যতক্ষণ না শুকাচ্ছে ততক্ষণ কিন্তু গাছের মাটি খুঁজলে গাছের যে ফিজার রুটগুলো আছে সেগুলো কিন্তু ছিঁড়ে যেতে পারে। তো আমরা এখানে দুভাবে খাবার প্রয়োগ করতে পারি। যারা জৈব আকারে খাবার প্রয়োগ করতে চাও তারাও করতে পারো, এবং যারা রাসায়নিক খাবার প্রয়োগ করতে চাও তাদের ক্ষেত্রেও কিন্তু এই সময়টা উপযুক্ত সময়। তো জৈব খাবার যারা প্রয়োগ করবে বা দু একটা গাছ যাদের কাছে আছে, তারা কিন্তু দুটো খাবার প্রয়োগ করতে পারো। তার মধ্যে প্রথম খাবারটা হচ্ছে বন্ধুরা এই চা পাতা। তো আমরা এই চা পাতাকে বাজার থেকে কিনে আনতে পারি, কিংবা ইউজ করা চা পাতাও এক্ষেত্রে ব্যবহার করতে পারি। তো যেহেতু আমি ইউজ করা চা পাতা ব্যবহার করি না, গাছের সঠিক খাবার প্রয়োগটা বিশেষ যখন দরকার, তো সেই কারণে আমরা কিন্তু এই চা পাতাকে ব্যবহার করতে পারি। প্রত্যেকটা 6-8 ইঞ্চি টবের জন্য 1/2 চামচ এবং 10-12 ইঞ্চি টবের জন্য আমরা 1 চামচ করে প্রয়োগ করে দেবো প্রত্যেক 10 দিন অন্তর অন্তর। এবং বন্ধুরা, তার সাথে যে খাবারটা আমাদের লাগবে সেটা হচ্ছে বন্ধুরা এই কলার খোসা। তোমরা সকলে জানো এই কলার খোসার মধ্যে প্রচুর পরিমাণে পটাশ থাকে। এই কলার খোসাকেও আমরা কিন্তু গাছের মাটির মধ্যে ব্যবহার করতে পারি। 6-8 ইঞ্চি টবের জন্য আমরা দুটো কলার খোসাকে ভালো করে কুচিয়ে নিয়ে, রোদেতে হালকা শুকিয়ে নিয়ে আমরা কিন্তু প্রয়োগ করতে পারি, কিংবা কলার খোসার জলও আমরা এক্ষেত্রে ব্যবহার করতে পারি। তো বন্ধুরা, যারা রাসায়নিক সার ব্যবহার করতে চাও তাদের ক্ষেত্রে কিন্তু এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ বিষয়, খাবার প্রয়োগেরটা। তো বন্ধুরা, কোন রাসায়নিক খাবার ব্যবহার করবো এই সময় এটা কিন্তু মহা গুরুত্বপূর্ণ ব্যাপার, এটা জানার বিষয়। কারণ খাবার বা রাসায়নিক সার একটু কম বেশি হয়ে গেলেও গাছের ক্ষতি হয়, এবং কম হয়ে গেলেও গাছের কিন্তু ঠিক মতন পুষ্টিমূল্যটা গাছ পায় না। তো আমরা চলো দেখে নিই যে কোন খাবার আমাদের গাছের জন্য প্রয়োগ করব এই রাসায়নিক খাবারের মধ্যে। তো বন্ধুরা, প্রথমেই আমি তোমাদের বললাম যে এই গাছ ভার্মি কম্পোস্টকে খুব বেশি পছন্দ করে। তো এই গাছের বৃদ্ধি বিকাশ এবং গাছে খাবার প্রয়োগের ক্ষেত্রে ভার্মি কম্পোস্ট আমরা নেবো 1 মুঠো। তোমরা দেখতে পাচ্ছ এখানে ভার্মি কম্পোস্ট আমি 1 মুঠো নিয়ে নিয়েছি। তোমাদের কাছে যদি 1 বছরের পচানো গোবর সার থাকে তো অবশ্যই কিন্তু এটা ব্যবহার করতে পারো। তো বন্ধুরা, আমাদের গাছের বৃদ্ধি বিকাশের জন্য এরপর যে খাবারটা আমাদের নিতে হবে সেটা হচ্ছে নাইট্রোজেন। তো নাইট্রোজেন কতটা মাত্রায় নেবো? আমরা 8-6 ইঞ্চি টবের জন্য আমরা 1/2 চামচ ইউরিয়া নেবো। ইউরিয়াতে প্রচুর পরিমাণে নাইট্রোজেন থাকে। তোমরা সকলে জানো গাছের বৃদ্ধি বিকাশের ক্ষেত্রে দ্রুত পরিমাণে কিন্তু কাজ করে। তো বন্ধুরা, এরপর গাছের বৃদ্ধি বিকাশের জন্য যে সারটা নিতে হবে সেটা হচ্ছে সুপার ফসফেট। কারণ বন্ধুরা, গাছের বৃদ্ধি বিকাশের জন্য গাছের শিকড়ের বৃদ্ধিটা কিন্তু খুবই দরকার। যতক্ষণ না আমরা শিকড়কে বৃদ্ধি করতে পারবো, যতক্ষণ না শিকড়কে মজবুত করতে পারবো, ততক্ষণ কিন্তু গাছের বৃদ্ধি বিকাশ কখনোই হবে না। তো সেক্ষেত্রে আমরা এখানে 1/2 চামচ সুপার ফসফেট ব্যবহার করবো। একটা 6-8 ইঞ্চি টবের জন্য 1/2 চামচ, 10-12 ইঞ্চি টবের জন্য তোমরা এই খাবার দুটো 1 চামচ করে ব্যবহার করবে। তো এরপর বন্ধুরা, গাছে ফুল আসার প্রবণতাকে বাড়াতে গেলে যেটা লাগবে সেটা হচ্ছে লাল পটাশ। এই লাল পটাশকে আমরা ব্যবহার করবো বন্ধুরা 1 চামচ। 6-8 ইঞ্চি টবের জন্য আমরা 1 চামচ নেবো, এবং 10-12 ইঞ্চি টবের জন্য আমরা কিন্তু 1.5-2 চামচ ব্যবহার করতে পারি, তাতে কোনো রকম সমস্যা নেই। তো এরপর বন্ধুরা, এই গাছের যে সমস্যাটা প্রচণ্ড পরিমাণে লক্ষ্য করা যায় সেটা হচ্ছে এই গাছের পাতা ফ্যাকাশে হতে লক্ষ্য করা যায়। এই বর্ষাকালে প্রবল মাত্রায় এই সমস্যাটা দেখার যায়, কিন্তু এই সমস্যাটা হলে আমরা কিন্তু গাছে ফুল লক্ষ্য করতে পারি না। গাছ কিন্তু ধীরে ধীরে ঝিমিয়ে পড়তে আরম্ভ করে। তো এই গাছের ইমিউনিটি পাওয়ারকে বাড়াতে গেলে এবং গাছে ফুল ফল আনতে গেলে, গাছের পাতাকে সবুজ চকচকে রাখতে গেলে এই সময় ম্যাগনেসিয়াম সালফেটটা অত্যন্ত প্রয়োজনীয়। আমরা যদি খাবার প্রয়োগ ছাড়াও প্রত্যেক
15 দিন অন্তর অন্তর একবার করে ম্যাগনেসিয়াম সালফেট মাটিতে প্রয়োগ করি কিংবা জলে গুলে স্প্রে করে দিই, তাহলে কিন্তু এই গাছের ফুল আসার প্রবণতাটাকে কেউ আটকাতে পারে না। দ্রুত মাত্রায় কিন্তু ফুল আসতে থাকে এবং গাছের পাতা চকচকে সবুজ থাকে। তো বন্ধুরা, এই তো গেল ম্যাগনেসিয়ামের ব্যাপার। এরপর আমরা এই গাছের মধ্যে যেটা ব্যবহার করব সেটা হচ্ছে অনুখাদ্য। তো বন্ধুরা, অনেক সময় দেখা যায় এই গাছের বৃদ্ধি বিকাশ তো হয় কিন্তু সঠিকভাবে সেই গাছে ফুল আসে না, তার কারণ বন্ধুরা অনুখাদ্যের অভাব। আমরা আগের ভিডিওতে একটা জেনেছি যে জবা গাছে ফুল না আসার কারণ কী বা কীভাবে আমরা ফুল আনতে পারবো, তো সেই বিষয়টা এই ভিডিওতে আর বলছি না। তো তোমরা এই কয়েকটা জিনিসকে তোমরা ভালো করে সংগ্রহ করে নেবে, ভার্মি কম্পোস্ট, ইউরিয়া, সুপারফসফেট, পটাশ, ম্যাগনেসিয়াম সালফেট এবং মাটিতে মেশানোর অনুখাদ্য। তো অনেকে আমাদেরকে জিজ্ঞেস করে যে মাটিতে মেশানোর অনুখাদ্য আমরা কোনটা ব্যবহার করব, তো আমি বলবো সবথেকে ভালো হচ্ছে অ্যাগ্রোমিন ম্যাক্স। এক্ষেত্রে অনেকে বলো যে স্প্রে আকারে অনুখাদ্য দেওয়া যাবে কি না, তো হ্যাঁ দেওয়া যাবে, কিন্তু এই সময় বর্ষাকালে যেহেতু বৃষ্টি হয়ে যাচ্ছে তো যখন বৃষ্টি হবে না তখনই কিন্তু তোমরা স্প্রে করতে পারবে, বৃষ্টির সময় কখনোই স্প্রে করা যাবে না। তো সেক্ষেত্রে আমরা মাটিতে মেশানোর অনুখাদ্য যদি ব্যবহার করি তাহলে স্প্রেও করতে হবে না, বৃষ্টিতে ধুয়েও যাবে না এবং অনুখাদ্য গাছ কিন্তু সংগ্রহ করে নিতে পারবে। তো বন্ধুরা দেখো, এই খাবারগুলো আমরা একসঙ্গে মিশিয়ে নিয়েছি এবং এরপর গাছের মধ্যে আমরা প্রয়োগ করে দেবো। তোমাদের হাতে 1.5 মুঠো খাবারটা হবে, তো এই 1.5 মুঠো খাবারটাকে আমাদের সুন্দরভাবে গাছের মাটিতে প্রয়োগ করতে হবে। তো বন্ধুরা দেখো, এইভাবে তোমরা মাটিটার ওপরে কিন্তু ছড়িয়ে দেবে খাবারটা। আমি প্রথমেই বললাম মাটি ভিজে থাকা অবস্থায় খাবার প্রয়োগ করবে না, কিন্তু আমি যেহেতু ভিডিওটা করছি সেহেতু আমি খাবারটা প্রয়োগ করছি, সেহেতু আমি কিন্তু মাটিটা খুঁজছি না, মাটির ওপর দিয়েই কিন্তু এই খাবারটাকে ছড়িয়ে দিচ্ছি বা মিশিয়ে দিচ্ছি। তো তোমরা কিন্তু এই মাটি ভিজে থাকলে খাবারটা প্রয়োগ করবে না, হালকা যখন রোদ্দুর উঠবে তখনই কিন্তু খাবার প্রয়োগ করবে এবং অবশ্যই মাটিটাকে খুঁজে নেবে একটুখানি এবং মাটির সঙ্গে হালকা করে এরকম মিশিয়েও নেবে। আমি দেখো যেহেতু মাটিটা খুঁজিনি, আমি কিন্তু খাবারটা মাটির সঙ্গে মিশিয়ে দিচ্ছি যাতে গাছটা সুন্দরভাবে খাবারটা ইনটেক করতে পারে এবং প্রচুর পরিমাণে ফুল আনতে পারে এবং বৃদ্ধি বিকাশটা যাতে দ্রুত পরিমাণে হয়। তো বন্ধুরা, এই খাবারটা প্রয়োগ করা ছাড়াও আরও কয়েকটা কাজ আছে যেগুলো আমাদের করতে হবে, চলো সময় নষ্ট না করে সেটাকেও জেনে নেওয়া যাক। তো বন্ধুরা, তোমরা দেখতে পেলে আমরা খাবারটা প্রয়োগ করে দিলাম এবং দ্রুতগতিতে গাছের কিন্তু বৃদ্ধি বিকাশটা এবার হতে থাকবে। শুধু কি এই বিষয়টা লক্ষ্য রাখলেই আমাদের হবে? না, এছাড়াও দুটো বিষয় আমাদের লক্ষ্য রাখতে হবে, যেটা হচ্ছে এই গাছের কীটপতঙ্গের আক্রমণ। তো বন্ধুরা, লক্ষ্মী জবা গাছের মধ্যে এই কীটপতঙ্গের আক্রমণটা প্রচুর পরিমাণে হয়, বিশেষ করে মাইটস, অ্যাফিডস এই গাছের মধ্যে প্রচণ্ড পরিমাণে আক্রমণ করে গাছের পাতার নিচে। তার ফলে কী হয়, গাছে ধীরে ধীরে ফুল আসার প্রবণতা কমে যায়, গাছের বৃদ্ধি বিকাশ থমকে যায়, গাছটা ধীরে ধীরে মারা যেতে থাকে এই বর্ষার শুরুতেই। তো আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে একটা কীটনাশক ব্যবহার করতে হবে। আমি অনেক ধরনের কীটনাশক তৈরি করার কথা বলেছি, তোমরা যদি জানতে চাও ঘরোয়া কীটনাশক কীভাবে তৈরি করবে তোমরা কিন্তু আমার চ্যানেলে গিয়ে দেখে নিতে পারো। কিন্তু বর্তমান সময়ে এই বর্ষাকালে এই জবা গাছের ক্ষেত্রে ঘরোয়া কীটনাশক কোনোভাবেই কিন্তু কাজ করবে না, কারণ ঘরোয়া কীটনাশক তখনই কাজ করে যখন ওয়েদারটা একটু স্টেবল থাকে। কিন্তু এখন যেহেতু ওয়েদারের তারতম্য হচ্ছে, কখনো ঠান্ডা কখনো গরম ভাব দেখা যাচ্ছে, এখন কিন্তু আমাদের একটা রাসায়নিক কীটনাশক প্রয়োগ করতে হবে। সেক্ষেত্রে আমি বলবো কাকা কিংবা সুপার সোনাটা, এই দুটো ওষুধের মধ্যে যে কোনো একটা কীটনাশক তোমরা ব্যবহার করতে পারো। 1 লিটার জলে কাকা হলেও তোমরা 2 থেকে 2.5 ml দেবে এবং সুপার সোনাটা হলেও 2 থেকে 2.5 ml দেবে, দিয়ে তোমরা ভালো করে ঝাঁকিয়ে নিয়ে 15 দিন অন্তর অন্তর যদি গাছের মধ্যে একবার স্প্রে করতে থাকো তাহলে কিন্তু গাছের মধ্যে কখনোই পোকামাকড়ের আক্রমণ হবে না। আমার পাতার মতন গাছের পাতা তোমাদের চকচকে থাকবে এবং কোনোভাবেই পোকামাকড়ের আক্রমণ তোমাদের এই লক্ষ্মী জবা গাছে হবে না, তোমাদের লক্ষ্মী জবা গাছ সুস্থ থাকবে, সবল থাকবে এবং প্রচুর পরিমাণে ভরে কিন্তু ফুল আনতে পারবে। তো বন্ধুরা, এই কীটনাশক ছাড়াও আমাদের যেটা ব্যবহার করতে হবে সেটা হচ্ছে ফাঙ্গিসাইড। এই ফাঙ্গিসাইড এই বর্ষাকালে অত্যন্ত প্রয়োজন যে কোনো জবা গাছের ক্ষেত্রে, কারণ ফাঙ্গিসাইড যদি আমরা প্রয়োগ না করি কখনোই কিন্তু এই লক্ষ্মী জবা গাছ থেকে আরম্ভ করে যে কোনো জবা গাছে ফুল ফল আসবে না, গাছের পাতা পচতে থাকবে এবং গাছের পাতার মধ্যে কালো কালো বর্ণের ছোপ দেখা যাবে, যেটা বন্ধুরা ফাঙ্গাসের আক্রমণ। কারণ বৃষ্টির জলেতে নানা রকম পুষ্টিমূল্য থাকার পাশাপাশি ফাঙ্গাস এবং ব্যাকটেরিয়াও থাকে এবং সেই ফাঙ্গাস এবং ব্যাকটেরিয়া গাছের পাতার মধ্যে খুব সহজেই আক্রমণ করে ফেলে। তো সেক্ষেত্রে আমরা কোন ফাঙ্গিসাইড ব্যবহার করব? তো বন্ধুরা, এক্ষেত্রে আমরা সাফ ফাঙ্গিসাইড ব্যবহার করব। 1 লিটার জলে 2 গ্রাম সাফ পাউডার গুলে এবং তার সঙ্গে যদি 1 গ্রাম প্ল্যান্টোমাইসিন গুলে প্রয়োগ করতে পারো, গাছের মধ্যে স্প্রে করতে পারো প্রত্যেক সপ্তাহে একবার করে, তাহলে কোনো ধরনের ফাঙ্গাস গাছের মধ্যে আক্রমণ করবে না, গাছ কিন্তু সুস্থ থাকবে, গাছে প্রচুর পরিমাণে তোমরা ফুলও পাবে। তো বন্ধুরা, এই তো গেল ফাঙ্গিসাইডের বিষয়। এরপর আরেকটা জিনিস তোমাদের লক্ষ্য রাখতে হবে, সেটা হচ্ছে কাটাই ছাটাই। গাছের
কাটাই ছাটাই এই বর্ষাকালে অত্যন্ত প্রয়োজন। যেসব গাছ এক বছর বয়স হয়ে গেছে সেই সব গাছের কাটাই ছাটাই কিন্তু এই সময় করতেই হবে, কারণ সারা বছর আমরা একটা ডাল থেকে ফুল পাবো এটা কিন্তু কখনোই হয় না। আমার এই গাছের ডাল থেকে যখন ফুল হয়ে যাবে, এই গাছ যখন এই ডাল থেকে যখন আর ফুল আসবে না, তখন কিন্তু ডালটাকে আমাকে কাটাই ছাটাই করতে হবে। যেহেতু আমার গাছটা খুব ছোট, 2 থেকে 2.5 মাস বয়স, সেহেতু আমি গাছের কাটাই ছাটাইটা করছি না। কিন্তু তোমাদের কাছে যদি বড় গাছ থাকে বা 1 বছরের ঊর্ধ্বে বয়স হয়ে গেছে, সেই গাছের বৃদ্ধি বিকাশ হচ্ছে না, ফুল আসছে না, তো অবশ্যই এই সময় কিন্তু গাছের কাটাই ছাটাইটা করে ফেলো। এইসব জায়গা থেকে, মানে এই যে জায়গাটা দেখতে পাচ্ছ এই ডগগুলো থেকে তোমাদের কিন্তু কাটাই ছাটাই করতে হবে, যাকে টিপ প্রুনিং আমরা বলি। তো টিপ প্রুনিং কীভাবে করবো সেটা নিয়ে আগের ভিডিওতে আমি বলেছি। তো এই যে ডগটা দেখতে পাচ্ছ, এই ডগটা থেকে তোমাদের এতটুকু অংশকে কেটে দিতে হবে। তাহলে কী হবে, এই যে অংশ থেকে যে ছোটো ছোটো ডাল বেরিয়েছে এইগুলো কিন্তু বড় হতে থাকবে এবং গাছটা ধীরে 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 ছাঁকড়া হয়ে যাবে। তো যেহেতু আমার গাছটা ছোটো, সেহেতু আমি আর কাটাই ছাটাই করছি না। অবশ্যই তোমাদের গাছ যদি বড় হয় তোমরা কিন্তু কাটাই ছাটাইটা করে ফেলবে। তো বন্ধুরা, এই কয়েকটা টিপস যদি মেনে তোমরা এই লক্ষ্মী জবা গাছের পরিচর্যা করতে পারো, তাহলে প্রত্যেকটা গাছ থেকে তোমরা কিন্তু প্রচুর প্রচুর পরিমাণে ফুল পাবে এবং প্রত্যেকটা গাছ কিন্তু ঝাঁকড়াও হবে খুব তাড়াতাড়ি। তো বন্ধুরা, এইভাবে তোমরা লক্ষ্মী জবা গাছের পরিচর্যা করো, এইভাবে তোমরা খাবার প্রয়োগ করো, তাহলে দেখবে লক্ষ্মী জবা গাছও তোমরা প্রচুর পরিমাণে ফুল পাচ্ছ পুরো বর্ষাকাল জুড়ে। তো বন্ধুরা, ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। তোমাদের যদি ভিডিওটা একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটা লাইক করবে, তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করে দেবে। আমার ভিডিও নিয়ে যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে এবং চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে, যাতে নতুন নতুন ভিডিওর নোটিফিকেশান সব থেকে প্রথমে তোমাদের কাছেই যায়। তো বন্ধুরা, দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওতে। সকলে ভালো থেকো,